গণেশ চতুর্থীতে দুর্গাপূজার অনুভূতি এলো ফালাকাটায়। ধুমধাম করে গণপতি বাপ্পার পুজো চলছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটার ধূপগুড়ি মোড়ে। গণেশ চতুর্থীতে দুর্গাপূজার অনুভূতি এলো ফালাকাটায়। ধুমধাম করে গণপতি বাপ্পার পুজো চলছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটার ধূপগুড়ি মোড়ে। এই পুজোয় সামিল হয়েছে এখানকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। গণেশ চতুর্থী তাই ফালাকাটার ধূপগুড়ি মোড়ে হিন্দুদের মধ্যে চলছে গণেশ পুজোর বন্দনা। কথিত আছে, হিন্দু ধর্মে গণেশ পুজো বাদ দিয়ে কোনো পুজো সম্পূর্ণ হয় না। ফালাকাটার ধূপগুড়ি মোড়ে গণেশ পুজো উপলক্ষে দর্শনার্থীদের ভিড় দেখতে পাওয়া যায়। এই পুজোয় সামিল হয়েছে এখানকার স্থানীয়রাই নয়, বহিরাগত দর্শনার্থীদের ভিড়ও উপচে পড়েছে এই পূজায়। পূজো কমিটির সদস্য পিন্টু দত্ত জানান, এবার তাদের এই গণেশ পুজো চার দিন ব্যাপী চলবে। এই পূজোর নবমীর দিন দর্শনার্থীদের খিচুড়ি প্রদান করা হবে। শিব ও পার্বতীর পুত্র গণেশকে হিন্দুরা সুখ ও সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মানেন। সুখ সমৃদ্ধির সন্ধানে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লা পঞ্চমীর পূর্ণতিথিতে পালন করেন শ্রী গণেশ উৎসব। তার লগ্নে বৃহস্পতিবার অন্য দৃষ্টি রয়েছে, পিতার হাতে তার মুন্ডুচ্ছেদ বড় কারণ, শনি রবির ওপর পূর্ণ দৃষ্টি। গণেশ পুজো পালন করার আগে যেসব রীতিনীতি প্রয়োগ করা হয় সেগুলি হল, 11 দিন ধরে গণেশ উৎসব পালন করে রঙিন শোভাযাত্রা করতে করতে বিসর্জন দেওয়া হয়, সেই জন্য এই পুজোয় লাড্ডু পরিবেশন করার প্রথা রয়েছে। সেই সঙ্গে প্রথা অনুযায়ী লাল ফুল, দূর্বা, কপালে চন্দনের তিলক দেওয়া হয়। কথিত আছে, কার্তিককে লুকিয়ে একটি কল দিয়েছিলেন শিব। চন্দন গণেশকে বন্ধন না করার জন্য শিবকে অভিশাপ দেন চতুর। চতুর্থীর দিন কেউ চাঁদ দেখতে পারবেন না। আলিপুরদুয়ার জেলার ফালাকাটার ধূপগুড়ি মোড়ে একমাত্র গণেশ পুজো এখানেই, সর্ব এই এলাকার মধ্যে। এই পুজো তাদের এবছর সপ্তমতম বর্ষে পদার্পণ করল। এবছর আমরা সপ্তম বর্ষ শ্রী শ্রী গণেশ চতুর্থীর আয়োজন করেছি। প্রতি বছরের মতো আজ তার মহাসপ্তমী পুজো আমাদের হয়ে গেছে কিছুক্ষণ আগে। আগামীকাল এবং পরশু দিন পুজো চলবে যথারীতিভাবে, এবং আগামী নবমীর দিন বুধবার আমরা সকলকে প্রসাদ বিতরণ করব সমস্ত ব্যবসায়ী বন্ধু এবং পথচারী মানুষদের। শুধু এই পুজোই নয়, সেই সাথে আমাদের কিছু সামাজিক কর্মসূচি আমরা নিয়েছি। আগামীকাল আমরা বৃক্ষরোপণ কর্মসূচি রেখেছি, এবং পরশু দিন প্রসাদ বিতরণ হয়ে যাওয়ার পর দুস্থ মহিলাদের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করব। এই আমাদের এই পুজো ফালাকাটার মধ্যে আমরাই করি। এবার আমরা সপ্তম বর্ষ আমরা উদযাপন করছি। আজকে 7 বছর ধরে এখানে পুজো হচ্ছে, পুজো আমরা সব মহিলারা মিলে এখানে কাজ করি, প্রসাদ বিতরণ করি, চলছে এখন প্রসাদ বিতরণ এখনই শেষ হলো। আগামী 4 দিন ধরে পুজো হবে, ভোগ হবে, অঞ্জলি হবে, যজ্ঞ হবে, তো সবাই আমরা খুব খুশি। 4 দিন আলিপুরদুয়ার থেকে হরেকৃষ্ণ মণ্ডলের রিপোর্ট।